সামনে পূজো আসছে, এইবার এনকেডিএ একটা অভিনব একটা জিনিস করছে, সেটা হচ্ছে পূজো পরিক্রমা হয় বাসে করে, ট্যুরিজম ডিপার্টমেন্ট করে। এইবার প্রথম আমরা নিউ টাউনে বাইসাইকেলে পূজো পরিক্রমা করাচ্ছি। দুর্গাপূজার বাকি আর মাত্র হাতে গোটা কয়েকটা দিন, তারপরে শুরু হয় হুল্লোড়, আড্ডা, প্যান্ডেল ঘোরা। পুজোকে ঘিরে জৌলুসে ভরে ওঠে শহর কলকাতা, রাস্তাঘাটে ভিড় বাড়ে গাড়ি ঘোড়ারও। সামনে পুজো আসছে, এইবার এনকেডিএ একটা অভিনব একটা জিনিস করছে, সেটা হচ্ছে পুজো পরিক্রমা হয় বাসে করে, ট্যুরিজম ডিপার্টমেন্ট করে। এইবার প্রথম আমরা নিউ টাউনে বাইসাইকেলে পুজো পরিক্রমা করাচ্ছি। 10 তারিখ ষষ্ঠীর দিন সকাল 8টায় বিশ্ববাংলা গেট থেকে যে যে সাইকেল নিয়ে আসবেন, সল্টলেকের বিভিন্ন প্রসিদ্ধ পুজো FD BC BE বহু সুন্দর সুন্দর পুজো সল্টলেকে হয়, সকালবেলা সাইকেল চালিয়ে দেখে নেওয়া হবে। আমাদের গাইড থাকবে এবং আমাদের মেয়র ইন চার্জ কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গেও আমার কথা হয়ে গেছে। সুতরাং আমরা বলছি পরিবেশ সচেতন হন, সাইকেল চালান, ইলেকট্রিক ভেহিকেল চালান, পরিবেশকে দূষণ করবেন না। ফ্রি সবাই সকাল 8টায় 10 তারিখ ষষ্ঠীর দিন 7টায় চলে আসুন, 8টায় ছেড়ে দেবে। আমাদের একজন গাইড মোটরসাইকেল করে আগে যাবে, পেছন সাইকেল নিয়ে আসুন। আপনি বলবেন আমার সাইকেল নেই, 400টা সাইকেল আমাদের ভাড়ার সাইকেল আছে, অ্যাপ সাইকেল যেটাকে আমরা বলি, সেইখান থেকেও নিয়ে আসতে পারেন। নিজের সাইকেল থাকলে নিয়ে আসুন, একসঙ্গে মিলে ঠাকুর একটা ষষ্ঠীর দিন বোধনের দিন সকালবেলা মুক্ত বাতাসে ঝরঝরে আকাশে মাকে দর্শন করুন সাইকেলে চড়ে। এটা একটা অত্যন্ত ইউনিক ইনিশিয়েটিভ এনকেডিএর এবং অত্যন্ত প্রয়োজনীয় ইনিশিয়েটিভ। আজকের দিনে দাঁড়িয়ে পরিবেশ একটি খুব বড় বিষয় এবং পরিবেশকে যদি আমরা নিজেরা নাগরিকরা ঠিকমতো না রাখি, পরিবেশও কিন্তু আমাদেরকে ঠিক মতন থাকতে দেবে না, সেটা আমরা করোনার সময়েও দেখেছি। সুতরাং এই পরিবেশ দূষণকে যাতে আমরা আটকাতে পারি, তার জন্য এটা একটা ভীষণ দরকারি ইনিশিয়েটিভ। এদিকে শহর কলকাতায় দিনে দিনে বেড়ে চলেছে পরিবেশ দূষণের মাত্রা, এবার সেই কথা মাথায় রেখেই এনকেডিএর তরফে নেওয়া হলো এক অভিনব উদ্যোগ। শহর কলকাতায় সাইকেলে প্যান্ডেল হপিংয়ের ব্যবস্থা করলো তারা। মহাষষ্ঠীর দিন সকাল 8টায় বিশ্ববাংলা গেটের কাছ থেকে শুরু হবে এই সাইকেল যাত্রা, যে কেউই অংশ নিতে পারবেন এতে। এনকেডিএ এর পক্ষ থেকে একজন গাইড ঘুরিয়ে দেখাবেন সল্টলেক এলাকার সমস্ত পুজো প্যান্ডেল, সকলেই নিজেদের সাইকেল ব্যবহার করতে পারবেন এখানে এবং এর জন্য কোনো মূল্য দিতে হবে না। এছাড়াও যাদের নিজস্ব সাইকেল নেই তাদের জন্য সাইকেলের ব্যবস্থা থাকছে এনকেডিএর তরফে।